একদিকে যখন দুর্নীতির অভিযোগে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তখন শনিবার গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত চাকরি প্রার্থীদের পাশে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের আন্দোলন শনিবার 496 দিনে পড়ল। শনিবার আন্দোলনরত মঞ্চে আসেন বিজেপির শিক্ষক সেলের প্রতিনিধিরা, তাদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা আপনাদের লড়াই চালিয়ে যাচ্ছেন, যারা গেট পাস করে বসে আছেন প্রত্যেকে, এবং বিভিন্ন স্তরের যারা চাকরি পাচ্ছে তারা প্রত্যেকেই আন্দোলন করছেন। আপনাদের এই আন্দোলনে আমাদের সহানুভূতি, উপস্থিতি সমস্ত কিছু থাকবে। আপনারা লড়াই চালিয়ে যান, আপনাদের পাশে আমরা সর্বতোকরণে আছি। এর আগেও একাধিকবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বাম, বিজেপি, কংগ্রেসের নেতা মন্ত্রীরা, এবং এর আগে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারও এসেছিলেন। ব্যুরো রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।